ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্ত। ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান। প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের গুলির বিনিময়ে পাকিস্তানের সেনাদের গুলিতে ঘটনাস্থলে শহীদ হন নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের 24 বছরের সুবোধ ঘোষ। তিনি জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। সুবোধের নিহত হওয়ার খবর গ্রামে জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তো এই মুহূর্তে সুবোধ ঘোষের বাড়িতে আছি। গতকাল যে পাকিস্তানের যে সৈন্যরা যে অতর্কিত গোলা বর্ষণ করে, ও কাশ্মীরে ডিউটি ছিল, ডিউটি অবস্থায় সে প্রাণ হারিয়েছে এবং আরও কয়েকজন শহীদ হয়েছে। আজকে আমাদের পাশে গ্রাম এই রঘুনাথপুরে আমরা এসেছি, কারণ আজকে পরিবারের পাশে এসে দাঁড়ানো তাদের সহানুভূতি। আজকে তাদেরকে আজকে আমরা হয়তো তাদেরকে তাদের ছেলে আজকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আজকে তাদের পাশে এসে দাঁড়ানো এবং ভারত মাতার যে রক্ষার জন্য সে শহীদ হয়েছে এই বীর যোদ্ধার জন্যে আজকে আমরা গর্বিত অনুভব করছি, এবং সেই সঙ্গে ধিক্কার জানাই এই পাকিস্তানকে। আজকে সন্ত্রাসবাদী যে রাষ্ট্র আজকে সারা বিশ্বের কাছে যেভাবে একের পর এক সন্ত্রাস তৈরি করছে, আজকে সেই রকম রাষ্ট্রের কাছে আমরা ধিক্কার জানাই এবং এই পরিবারের পাশে আজকে আমরা আছি এবং আগামী দিনও থাকব। কিছুদিন আগে বাড়িতে আসেন, পরে শ্রাবণ মাসের 15 তারিখ কর্মস্থলে ফিরে যান। আগামী মাসে তার বাড়ি ফেরার কথা ছিল বলে জানান শহীদের স্ত্রী। তাদের একটি 3 মাসের সন্তান আছে। প্রথম কে ফোন করে? প্রথমে ওখান থেকে ফোন করে, অফিস থেকে। কে করেছিল? অফিস থেকে ফোন করেছিল। তারপরে 4টার সময় মেজরে ফোন করেছিল। কি বলেছে? আমি ফোন ধরেছিলাম ফার্স্টে। আচ্ছা, আপনি কে হন? সুবোধ ঘোষ। তাই বললো দেওয়ালাম সুবোধ ঘোষের স্ত্রী হয়ে দেওয়াল সুবোধ ঘোষ আর নেই। তাই বললো দিয়ে আমি ফোন রেখে দিয়েছি। দেওয়ার পাশে ঢুকছে কি করে মারা গেছে কিছু জানতে? আমি কিছু জানি। আপনার বাচ্চার বয়স কিরকম? 3 মাস। বিয়ে কতদিন আগে হয়েছে? বিয়ে এখন 1 বছর হয়নি, অগ্রহণ মাসের 2 তারিখে 1 বছর হবে। আচ্ছা আচ্ছা। শেষ কতদিন আগে বাড়িতে এসেছিল? ওই তো শ্রাবণ মাসে 18 মাসে 7 তারিখে বাড়ি এসেছিল, শ্রাবণ মাসে 15 তারিখে চলে গেছে। এমনি কথাবার্তা হতো ফোনে? সবার খোঁজ নিতে পারি? সামনে মাসে বাচ্চার মুখ দেখতে পেলাম না। আপনাকে বিসেপ থেকে আর কিছু জানিয়েছে কবে আসছে না আসছে? নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট।